হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত 3.5 অনুশীলনীর 24 নম্বর অঙ্কটা করছি। দেখো, কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত, এটা বের করতে বলছে। দেখো, 3 বছরে মুনাফা সহ, এটা মানে সুদ এবং আসল দুইটা মিলেই হলো 460, এবং 5 বছরে মুনাফা সহ হলো, মুনাফা সহ হলো 600 টাকা। তো মুনাফার হার বের করতে মানে আর বের করতে বলছে, ঠিক আছে। মুনাফার হারটা আমরা বের করব, তো আমরা মুনাফার হারকে আর পার্সেন্ট ধরবো, ঠিক আছে। আমরা লিখি ধরি ধরি মুনাফার হার, মুনাফার হার হইল আর পার্সেন্ট। আর পার্সেন্ট মানে আর বাই একশো, আর পার্সেন্ট মানেই তো আর বাই একশো, তাই না? আচ্ছা, এখন এখানে লক্ষ্য করো, 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা, 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা। এটা হলো মুনাফা আসল, এটাও কিন্তু মুনাফা আসল 3 বছরের ক্ষেত্রে এটা, আর হ্যাঁ আর 5 বছরের ক্ষেত্রে হলো এটা। তো মুনাফা আসলকে কী অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা, এ দ্বারা, তাই না? সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং এ নির্ণয়ের একটা সূত্রও আছে, ঠিক আছে। তো আমরা লিখবো, আমরা জানি মুনাফা আসল এ সমান, সূত্রটা মনে আছে, পি ইন্টু ওয়ান প্লাস আর এন, তাই না? এটা হলো সূত্র। তো এখন দেখো, 3 বছরের ক্ষেত্রে মুনাফা আসলটা কত? 460 টাকা। আবার 5 বছরের ক্ষেত্রে মুনাফা আসলটা হলো 600 টাকা। আমি লিখবো 3 বছরের ক্ষেত্রে, মানে যখন এইভাবে লিখি, 3 বছরের ক্ষেত্রে, 3 বছরের ক্ষেত্রে এ সমান কত? 460 টাকা, তাই না? অর্থাৎ বা অতএব এখানে আমি এর মান বসাচ্ছি 460। 460 সমান পি, তো পি, তাই না? পির মান তো দেওয়া নেই, মূলধন দেওয়া নেই। ওয়ান প্লাস আর এর মান তো আর বাই একশো, এটা হলো আর বাই একশো, ঠিক আছে। আর এন এর মান হলো 3। কি জিনিসটা বোঝা গেল কিছু? যখন 3 বছর হচ্ছে, এন এর মান তখন 3 এবং এর মান তখন 460। তো এখান থেকে আমি লিখতে পারি 460 সমান পি ইন্টু ওয়ান প্লাস 3 আর বাই 100, লেখা যাবে না? আচ্ছা, বা 460 সমান পি থাকলো এখানে 100 লসাগু, তাহলে 100 যোগ 3 আর, ঠিক আছে। আচ্ছা, এইভাবেই আমরা রাখতে পারি বা এইভাবে লিখতে পারি, 460 সমান পিটা তো উপরের সংখ্যা, 100 যোগ 3 আর, পি ইন্টু 100 যোগ 3 আর, আর নিচে হলে 100। এটা সমীকরণ নম্বর 1, ঠিক আছে, সমীকরণ নম্বর 1। আচ্ছা, এখন 5 বছরের ক্ষেত্রে দেখো, 5 বছরের ক্ষেত্রে মুনাফা আসল কত? 600 টাকা। তার মানে আমি বলতে চাচ্ছি, 5 বছরের ক্ষেত্রে মানে এন এর মান যখন 5, 5 বছরের ক্ষেত্রে মুনাফা আসলটা কত? 600 না? এ সমান 600 টাকা না? অতএব এখন এইখানে এই যে আমাদের মূল যে সূত্রটা, মূল সূত্রটা আমার কোনটা? এটা না? এখানে আমি এর জায়গায় বসাবো কত? মুনাফা আসল কত? 600। 600 ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন, আর এর পরিবর্তে আমরা লিখবো আর বাই একশো, আর বাই একশো, আর এন এর পরিবর্তে কত লিখবো? 5। 5 বছরের ক্ষেত্রে তাহলে 600 ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস, এটা দিকে কাটা যাচ্ছে, আর বাই 20, ঠিক আছে না? তাহলে কি হচ্ছে, 600 ইকুয়াল টু পি থাকলো এখানে লসাগু হলো 20, ঠিক আছে, 20 প্লাস আর। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, 600 ইকুয়াল টু পিটা উপরে থাকলো, পি 20 প্লাস আর বাই 20, এটা হলো সমীকরণ নম্বর 2। বোঝা গেছে? দুইটা সমীকরণ আর পাইলাম,
সমীকরণ নম্বর এক, আর এটা হলো সমীকরণ নম্বর দুই। এখন আমরা সমীকরণ দুইটাকে ভাগ করব, দুই নম্বরকে এক নম্বর দ্বারা ভাগ করি, ঠিক আছে? এই এই সাইডে করি একটু, আমরা লিখে দেবো যে দুই নম্বরকে এক নম্বর দ্বারা ভাগ করি। তাহলে দুই নম্বরকে ভাগ করব, তাহলে দুই নম্বরের মানগুলো উপরে লিখব। প্রথমে লিখব 600/460, বুঝছো? এই যে 600 আর এই যে 660, এখানে কী করবো, এই মানগুলো উপরে লিখব, পি ইন্টু 20+R/20, আর এটা নিচে লিখব পি ইন্টু 100+3R/100, ঠিক আছে না? বা কাটাকাটি করি, এই যে 00 কাটা, এটা কাটলে 30 হয়, এটা কাটলে 23 হয়, 30/23, এটা ভাগ অবস্থায় আছে, তাই না? আগে আমি কী করবো, উপরেরটা লিখব পি 20+R/20, গুণন 100 উপরে যাবে, উল্টে যাবে, তাই না? পি 100+3R, বুঝছো না? এটা এইদিকে নিয়ে আসে, এইদিকে কোনো কাজ নেই। তাহলে দেখো 30/23, পি আর এই পি কাটা, এটা দিয়ে এটা কাটলে 5 হয়, 5 দিয়ে এটাকে গুণ করো, 5 × 100 + 5R, আচ্ছা নিচে আছে 100+3R, ঠিক আছে? এখন আমরা কী করবো, আড়াআড়ি গুণ করবো, এদিক দিয়ে গুণ করো, 23 দিয়ে এটাকে গুণ করলে কত হয় দেখো তো, 2300+23 দিয়ে 5 গুণ করো, 3+15 = 5, 5 × 2 = 10, 11 = 115, 30 দিয়ে এখন এখানে গুণ করো, 30 দিয়ে 100 গুণ করলে 3000+30 দিয়ে 3 গুণ করলে 90, আর এখন পক্ষান্তর করবো, আরগুলোকে এক থেকে আনবো, 115R - 90R, তাই না? এখানে হলো 3000 - 2300, ঠিক আছে না? এটা বিয়োগ করলে কত হবে, 25R, এটা বিয়োগ করলে কত হবে, 300 থেকে 300 বিয়োগ করলে 700, বা আর সমান তাহলে কত হচ্ছে, 700/25, অতএব আর সমান এটা কাটাকাটি করলে 28 হয়, ঠিক আছে? তাহলে আর এর মান কত পাইলাম, 28, আমাদের তো আর এর মানটাই বের করতে হবে, অতএব মুনাফার হার 28%, কি অতএব শেষে লিখে দিই, অতএব মুনাফার হার, আচ্ছা লিখেই দিই, অতএব মুনাফার হার 28%, কি বুঝতে পারছো? থ্যাংক ইউ।